سبحان الله بوزاي تو بوزين نا أمي درود در فايسالا تا شش كوري ديلام درود نير على صنع كوربنا زارا بوزار بوزي كسن بوچين এবার আমি এই যে আপনারা আওয়াজটা দুর্বল এই দুর্বল কেন এই দুর্বলতাটা আসলে কি আপনাদের কাছ থেকে কাম্য এটা বোঝানোর জন্য বলছি আপনাকে আমাকে জবান দিছিনি আপনার আমাদের মাঝে অনেক আছে না ব্যতিক্রম বোবা কথা বলতে পারে না আপনার আমার বাক শক্তি আছে তার বাক শক্তি নাই না থাকার কারণে তার পৃথিবী অন্ধকার আপনার আমার বাক শক্তি আছে এই জন্য আপনার আমার পৃথিবী আলোকিত আপনারা তো জানেন নাই জবান আল্লাহ কেন দিয়েছেন এই মাহফিলটা আজকে কেন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আরে আরো মজার খবর শুনেন হাদিস শরীফ থেকে কালেকশন করেছি আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে কি করো শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হয় না আমার মিশনটাই হচ্ছে আজকে আমি যে আয়াত নিয়েছি আমি যে আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার আমার শিরোনামটা হলো এরকম আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আমার বাড়ি কুমিল্লা আপনাদের বাড়ি নাঙ্গলকোট দোলঘাট কিন্তু আপনি আমি কিন্তু একই পরিবারেরই সদস্য তার কারণ হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বুঝে আসছে না আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি আল্লাহ ওই দলের জন্য জান্নাত বরাদ্দ করেছেন বিনা হিসাবে বিনা সাজায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত বরাদ্দ করেছেন এটা হলো শ্রেষ্ঠ দল রাসূলের ঘোষণা আমান না এবার আমি আপনাদেরকে একটু এই যে আজকে এই মাহফিলের ফজিলত বরকত এটা নিয়ে একটু আলোচনা করব নিবেন বন্ধুরে আমার আল্লাহ বলেছেন তাযকুরুনি আযকুরকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ কেমনে স্মরণ করবে হাদিস শরীফ দিয়েছেন চমৎকার সমাধান আপনারা আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 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 বন্ধ এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে আপনারা তো জানেন না আজকে আপনারা এখান থেকে শিক্ষা নিতে আসছেন কিনা আপনাদের মনে মনে খেয়াল কি আজকে মসজিদে মাহফিলে যাব হুজুরের কাছ থেকে শিক্ষা নিব এবং আগামী দিন থেকে এটাকে কি করতে থাকব আমল করতে থাকব বন্ধু আপনার জীবনে যত বেশি মসজিদের দিকে যাবেন যত বেশি মাদ্রাসার দিকে যাবেন যত বেশি মাহফিলের দিকে যাবেন তত বেশি আপনি যত বেশি দুনিয়াতে শিক্ষার জন্য হাঁটবেন আপনি মনে করবেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ আপনি যেন তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাচ্ছে মাহফিল করাইলে বা মাহফিলে আসতে লাভ না লস কেমন লাভ আমি আস্তে আস্তে আরো বুঝাই আপনাদেরকে এই যে আপনি আমরা আজকে জান্নাতের বাগানে বসলাম কি করতেছি জিকির করতেছি কিনা বন্ধুরে আমার আপনি আমি যদি এক বিঘা পরিমাণে এগিয়ে যাই জিকির করতে করতে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ বান্দার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আমার নবীজি বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ এই ওনাকে আপনি উপরে আসেন ওনাকে একটু চেয়ার দাও আলিম মানুষ তারাই আছে আমার ওয়াজ কি আপনারা বুঝেন তার মানে কি আপনি আমি কি আল্লাহ পর্যন্ত যেতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না বন্ধুরে আমার আজকের মাহফিলের সবচেয়ে বড় মজার যে জায়গাটা হলো আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে কোনো বান্দা যদি কোনো জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ বলেছেন হাবিব আপনি আপনার উম্মতগুলোকে আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি আমার মনে হয় আপনারা বুঝেন নাই আমাদের জলসার মধ্যে আছে পাপি আছে নেকি আছে নামাজে আছে বেনামায় আছে
হালাল উপার্জিত মানুষ আছে এবং হারাল উপার্জিত মানুষও আছে আছে না নাই সত্যবাদীও আছে মিথ্যাবাদীও আছে পবিত্রও আছে অপবিত্রও আছে সব ধরনের মানুষ মিলিয়ে এটা একটা লোকাল প্লেস বলে হুজুর লোকাল বললেন কেন এটা না জান্নাতের বাগান আরে পৃথিবীর জন্য শ্রেষ্ঠ বাগান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই জলসায় বান্দার জিকির করতে থাকে ওই জলসার তুলনা এটা লোকাল কথা বলেন না কেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা দিয়েছেন আমরা এখানে জিকির করছি কিনা আমরা এখানে জিকির করতেছি আল্লাহ রাব্বুল আলামিন খুশি আপনারা জানেন না আজকের জান্নাতের বাগানের চারপাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনে দিয়ে দিয়েছেন আসমান পর্যন্ত বন্ধু টেক লেগে গেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন বান্দা ফেরেশতাদেরকে ব্যাপারটা কি আল্লাহ তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি অভিনন্দন কি আরে আরো জোরে বলেন না কি আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছে আপনারা তো মনে নাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিলেন আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা ওরা কিন্তু আমাদেরকে বানাইতে আপত্তি করেছিল কি করেছিল তারা কইছে যে মারামারি করবে আপনার হুকুম মানবে না আপনার অর্ডার মানবে না বানানোর দরকার আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে সকল বান্দা আল্লাহর জিকির থেকে দূরে থাকবে না আরেকটা মজার খবর আমাদের মধ্যে কি আল্লাহর ওলি আছে না আরো জোরে কোন তারা কি সারা জীবন চেষ্টা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারতো কথা কোন না কখনো পারতো পারতো না আল্লাহ যদি তাদেরকে ধরা না দিত যাদেরকে আল্লাহ ধরা দিবে না তারা কোনদিন আল্লাহর ওলি বলে বিবেচিত হবে না হাদিস শরীফের মধ্যে সেটা বন্ধ কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে এখন যদি আপনি মাহফিল থেকে বের হয়ে যান মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি তো এতক্ষণ মাহফিলে ছিলা তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে আপনি কনফিডেন্সলি বলে দিবেন আমি কনফিডেন্সলি বলতে পারবা আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে জিকির একটু করবেন নি আপনারা কি জিকির পছন্দ করে সবাই জিকির যে কত বড় নিয়ামত আরে আরো মজার খবর শোনেন মাহফিল করলে এক জাত তো রাগ হয়ে যায় রাগ যারা হয় এগুলা তো মূর্খ আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি না শুধু বাংলাদেশ গোটা পৃথিবী থেকে সার্টিফিকেট নিয়ে আসতো লাভ নাই যেটা নবী চিনে না আল্লাহ চিনে না কথা কন না কেন এটা আস্ত গার্ড দ আমার কথা বুঝে আসে আপনাদের কইতাম নি এটা কিসের বাগান বেহেস্তের বাগান চারপাশে ফেরেশতা আসেনি এই বিশ্বাস আছে আপনাদের আমার দিকে তাকান আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাও করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই জান্নাতের বাগানের ফলটা কি আমার নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জিকিরটা কোন কন্ডিশনে করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কোরআন বসে বসে জিকির করো কোরআন শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না আরেকটা এক্সাম্পল দেই জিকির মানেটা কি আপনাদেরকে আমি বলি বন্ধু সুবহানাল্লাহ তখন বলেছেন জিকির হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেছেন জিকির হয়ে গেছে আল্লাহু আকবার বলেছেন জিকির হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির হয়েছে আবার ওই যে দেখলাম কিছু কিছু মাহফিল কমিটি তারা ওই রাস্তা থেকে ডেকে ডেকে এনে মাহফিলে বসাই দিল ওই পাশ থেকে মানুষকে ডেকে ডেকে এনে মাহফিলে বসাই দিল এটাও বন্ধু জিকির
কেউ খারাপ কাজ করতেছে প্রতিনিয়ত কন্টিনিউ সে খারাপ কাজের সাথে যুক্ত যদিও সে গরীব মানুষ কিন্তু সূক্ষ্ম মেধার অধিকারী সে ডাক দিয়ে বলল বন্ধু বন্ধু গো এটা খারাপ কাজ তুমি করিও না এখান থেকে তুমি বিরত হও এটাও আল্লাহ রাসূলের দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিতে যাও জিকিরের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন এটাও কি সবচেয়ে মজার জিকির সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো নামাজ আর আরেকটা জিকির হলো হজ যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলস যেমন হজ হলো জিকিরের জলস আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা ওই যে আমি বলেছি আল্লাহর আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন ময়লা পরিষ্কার হয় এখানে একটা আরেকটা এক্সাম্পল দেব আপনাদের এই দোলখারের এলাকায় গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে কিনা সব গাছের পাতা জরে উত্তর সঠিক হয় নো এক কানা বল করছেন তাল গাছের হাতা জৈত্য নো নারকেল গাছের হাতা জৈত্য নো এইগুন টাইম হইলে জরিব ওমা কথা কন না কিনলে আর ব্যাগ কথা কি রাইট আছে তো হ্যাঁ এক কানা ঠিক আছে আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ আর ব্যাগ মিলি কন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনলাই তো রাগ হইছামু মেহমান রাগ হয়ে গেলে কপালে দুর্গতি লাগবে এক বছর দুর্গতি থাকবো আবার আই দোয়া করলে দুর্গতি শেষ হয়ে যাবে ওমা হাসি দিছেন না আপনারা একটু একটু হাসবেন আপনাদেরকে মজা দেওয়ার জন্যই তো কথাটা বললাম কারণ এখানে দেখছি অনেক লোক হুতুম পেশার মতো বসে রয়েছে এটি দেখবেন হঠাৎ করে একদিন হনবেন যে নাই কি হয়েছে স্পট ড্যাট কি হয়েছে কারা হার্ট এটা যেই মানুষ মাঝে মাঝে হাসে মাঝে মাঝে আবার বিশ্রাম নেয় মাঝে মাঝে কর্মের সাথে যুক্ত হয় মাঝে মাঝে আবার জিকিরে যুক্ত হয় এগুলো দেখবেন কি ফ্রেম ওডে চলাফেরা করে আর যেটি সবসময় বাবে থাকে মনে করবেন এটির ভিতরেই সব অভাব যে দেখাবে বেশি ভাব মনে করবেন তার মধ্যেই আছে বেশি অভাব কারণ সে হলো অহংকার আল্লাহ কিপটা মানু আর অহংকার মানু দেখতে পারে না এত সুন্দর করে ওয়াজ করতেছি নিয়ে কলিজা শুকাই যেতে আছে আর হেতনে হইলো এটা কথা কন না কিনলে হাসি দেওয়ার জন্য তো কইছি আপনারা যদি একটু দুর্বল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার এটা আমার বানানো কথা নয় গো ও দুলকার পড়বা পাড়ার আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনদেরকে বলবো গো হৃদয় খুলে শোনো নামাজ হলো শ্রেষ্ঠ জিকির কাল্লাই ও আঙ্গু মেম্বরে হানি তৃষ্ণা লাগছে না আচ্ছা ঠিক আছে খান কানাই কিছু কইতার না আলহামদুলিল্লাহ কর আরে এইটা আপনার মেম্বার আরে এটা এটার তো দেহি আর খুব পছন্দ হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বলেন না চেহারাও গোলাপের মতো আমি দিই শুধু হাসে শুধু হাসে এরকম মেম্বারে না মেয়ে দরকার সবার লগে মিশবো আলহামদুলিল্লাহ কর আরে জোরে কি আছে আমি জানি না তবে চেহারা দিয়ে এক কানা পছন্দ করছি আপনারা ব্যাগে পছন্দ করেন না ওনারে আলহামদুলিল্লাহ আরে জোরে ইউ আর ভেরি জেন্টলম্যান আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওনাকে খুশি করার জন্য বলিনি আসলে সিরিয়াসলি পছন্দ করছি আরে আমার লগে কত নেতা ঘেটাই বয় এরার ভাবে ঠেলাই দেখতে না আল্লাহ কই তুমি নেতা দুনিয়ার কয়টা মানুষের কাছে আর আমি যেটা চেয়ারে বসাইছি এটা আমি আল্লাহর কাছে প্রিয় আল্লাহ কই তোমরা তো খবর জানো না আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মুখে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় আমি আল্লাহকে করে আলেমরা এই জন্যই তারা আমার কাছে প্রিয় এই প্রিয় মানুষগুলোকে কি করতে হবে মেম্বার সাহেবকে মিন করে বলছি আপনাদের কিও আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াজ করছে একের চমৎকার আমার যেটা খুব পছন্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে গেছে আল্লাহ আপনারা সাধারণ মানুষ যারা তাদের জান্নাত নিশ্চিত করেছেন আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের জান্নাত নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে যে চমৎকার একটা গুড নিউজ দিয়েছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ
হককানি আলেমদের নবীর প্রেমিক হককানি আলেমদের মজলিসে বনা মানে রাসূলের মজলিসে বসা তাদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা আর রাসূলের ভালোবাসার মধ্যেই রয়েছে আল্লাহর ভালোবাসা আর এই ভালোবাসা দিয়ে তুমি হবে চির সাকসেস সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা তো জানেন না আল্লাহ বলেছেন বি হোল্ড বেরি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আল্লাহ বলেছেন বি হোল্ড বেরি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো দুঃখ নেই অর টু রিগ্রেট তারা পরকালেও চ্যাম্পিয়ন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক্কানি আলেম অথবা হক্কানি লিদের সাথে যুক্ত হয়ে যাও তোমার পৃথিবীতে এমপি মন্ত্রী এসপি ডিসি যত বন্ধু প্রয়োজন সবার সাথে প্রেম রাখো এর মধ্যে একজন খুঁজে নাও আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ পাগলদের সাথে প্রেম রাখলে কি মজা পাওয়া যায় না সাজা পাওয়া যায় সর্বশেষে এক ব্যক্তির জান্নাতের ফয়সালা হবে সর্বশেষে তার কোনো আমল নেই তার কোনো নেক নেই তার কোনো ধরনের কোনো আমল নেই সর্বশেষে তাকে প্রশ্ন করা হবে তোমার কাছে কোনো আমল নাই কয় না কয় একটু মনে করে দেখো না সর্বশেষে বলবেন আল্লাহ গো আমার কাছে শুধু এইটুকু পুঁজি আছে কয় কোন পুঁজিটা একটু আমাকে বলো আল্লাহ জানে কি জানে না আল্লাহ যখন প্রশ্ন করবেন তখন তিনি বলবেন আল্লাহ গো একজন হুজুরকে আমি খুব বেশি ভালোবেসেছি আমি সব সময় ওকে অপেক্ষায় থাকতাম সেই রাস্তাটা দিয়ে যায় আমি কিছু করতে পারবো না আমি ভালোবেসে বেশি তাকে একটা সালাম দিতাম মহব্বত করে কারণ শুনতাম আলেমরা নাকি নবী রাসূলের বংশধরাওলা বিশ্বাস করে আলেমদেরকে একজন হুজুরকে সালাম দিতাম তিনি কি আমি অত্যন্ত নবী রাসূলের আওলাদ গোলাম মনে করে ভালোবাসতাম শুধু এই ভালোবাসার কারণে সর্বশেষ একজন ব্যক্তি একেবারে দুস্থ ব্যক্তির জান্নাতের ফয়সালা হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আবার ওই যে আমি বলেছি জিকির মানুষের মনের ঘরের ময়লা দূর করে একেবারে চিরস্থায়ী ফাইনালি দূর করে দেয় বন্ধু আপনাদের শীতের দিনে কয়দিন পরে দেখবেন শুষ্ক হয়ে বসন্ত আসার আগে গাছের পাতাগুলো ঝরে যাবে কিছু কিছু গাছ ছাড়া বন্ধু আমার নবীজি হাদিস শরীফের রাবি হলেন হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি শীতের দিনে বের হলো বের হয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীনভাবে ঝরে ঝরে পড়ছে নবীজি হাদিস শরীফের মধ্যে সে যে গাছের ঢাল ধরলেন নবীজি যখন গাছের ডাল ধরলেন ধরার পরে আবু জরকে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির এবার নবীজি বললেন রে আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে রে আবু জর আমার উম্মত আল্লাহর প্রিয় বান্দাগুলো তারা যখন নামাজ নামক জিকির শ্রেষ্ঠ জিকির হলো মনে রাখবেন আমাদের জন্য নামাজ আমার নবীজি বলেছেন তারা যখন নামাজের মাধ্যমে তাদের এই কপালটা আল্লাহর কুদরতি কদমে যখন লাগাই দিবে রে সেজদার মাধ্যমে সেজদাটা দিতে দেরি আল্লাহর কুদরতি কদমে সেজদাটা লাগাইতে দেরি ওই গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে বলুন না সুবহানাল্লাহ তাহলে জিকিরে মজা আছে না নাই আজকে কি আপনারা ট্রেনিং নিচ্ছেন না আমি যে কথাগুলো বলছি এগুলো আপনাদের জন্য ক্লাস না আমি আপনাদেরকে একটার পর একটা উপদেশ দিচ্ছি না এই জান্নাতের বাগান যতদিন থাকবে মাহফিল যতদিন থাকবে পৃথিবীর বুকে ইসলাম ততদিন কায়েম থাকবে পৃথিবীতে ইসলাম যতদিন কায়েম থাকবে রে ততদিনই পৃথিবী সুন্দর থাকবে ইসলাম এমনিতেই গরিব হয়ে যাচ্ছে বন্ধু কিছুদিন অল্প সময়ে বেশি দিন না ইসলাম গরিব হয়ে গেছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আই হুনতে আছে কিন্তু ব্যাগ কথা আই হুনছি আর কার কাছে আই কইতে কোন লাগ দিল আলহামদুলিল্লাহ গো আর জোরে আমাদের প্রধান আজকের মাহফিলের যিনি মধ্যমণি আমাদের প্রধান বক্তা হযরত আল্লামা মোবারক হোসেন জালালী সাহেব তিনি কিছুক্ষণের মধ্যেই আসবেন তবে উনি আসা পর্যন্ত আমি আরেকটু ওয়াজ করি না